হ্যালো বন্ধুরা, যারা প্রাথমিক টেট দিচ্ছেন তাদের মনের মধ্যে সবসময় একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে অ্যাকচুয়াল প্রাথমিক সিলেবাসের সিলেবাসটা কি। এই প্রশ্ন কিন্তু পর্ষদ এখনও নিজেই জানে না কখনো যে তার সিলেবাসটা কি। বিগত যে প্রাথমিক টেটগুলো হয়েছে সেখানেও কিন্তু পর্ষদ নির্দিষ্ট কোনো সিলেবাস আপডেট দেয়নি, ওয়েবসাইটে আপলোড করেনি, তা কিন্তু তারা তাদের মতো প্রশ্ন করে গেছে। তো চলুন আমরা এই সম্পর্কে আজকে একটি খবর আমরা জানতে পেরেছি, সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা চ্যানেলটিতে নতুন তারা এই ধরনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখা যাক কী আপডেট এসছে। দেখুন, প্রাথমিক টেটের সিলেবাস আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু প্রাথমিক টেটের সিলেবাস আপডেট হতে চলেছে। কি বলছে দেখুন, নয়া প্রাথমিক টেটের সিলেবাস কবে প্রকাশ হবে এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। শনিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা বলেন, আগামী সপ্তাহের মাঝামাঝি সুসংহত সিলেবাসটি প্রকাশ করে দেওয়া হবে, অর্থাৎ আর অল্প কিছু সময়ের অপেক্ষা শুধুমাত্র। শেষ মুহূর্তে সেই কাজ চলছে। প্রসঙ্গত 11 ডিসেম্বর টেট নেওয়ার দিন ঘোষণা করেছে পর্ষদ। 14 অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। ইতিমধ্যে দেড় লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে কিন্তু বলে পর্ষদ সূত্রে খবর। সেই সংখ্যাটি কমপক্ষে 8 লক্ষ হবে বলে মনে করছেন পর্ষদের আধিকারিকরা। তবে আমার মতে এই 8 লক্ষ নয়, এর থেকে আরও বেশি হবে, 10 থেকে 12 লক্ষ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু টেটে বসতে প্রশিক্ষণ বাধ্যতামূলক, তাই 2012 বা 2014 সালের টেটের মতো পরীক্ষার্থীর সংখ্যা 20 লক্ষে পৌঁছাবে না। তবে 2017 সালের চেয়ে বেশি পরীক্ষার্থী হবে বলে আশা করছে পর্ষদ, কারণ ইতিমধ্যে বহু প্রার্থী ডিএলএড কোর্স করেছেন। নিয়মিত নিয়োগ প্রতিশ্রুতি দেওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে টেট দেওয়ার উৎসাহ তুঙ্গে বেশ। এটাই ছিল আজকের আপডেট। তো আমরা বুঝতে পারছি যে আগামী সপ্তাহে পর্যন্ত আমাদের এখন ওয়েট করতে হবে তার আমাদের সিলেবাসটি পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।